হচ্ছে আজকে 7 না 7 সো লাস্ট ক্লাসে সম্ভবত আমরা ওই ফর্ম নিয়ে প্র্যাকটিস করেছিলাম জি স্যার ফর্ম হ্যাঁ এখন ক্লাসে যেগুলো করতেছেন এগুলো কি বাসায় প্র্যাকটিস করতেছেন পারা যাচ্ছে প্রবলেম তো হবেই কষ্ট করে তো করতেই হবে আমরা খাতায় লিখছি কোড এইচটিএমএল কোড আমি খাতায় লিখছি এটা কি জানেন আপনারা বলি নাই আমি এগুলো কিছু বুঝতাম না প্রথম দিকে পরে কি করলাম খাতা বার করে আল্লাহর নামে লেখা শুরু করে দিলাম এইচটিএমএল হেড বডি এটা কি আছে দেখে সারবো আজকে রাত থাকে কপালে ঠিক আছে মনে থাকে না কি করব তা খাতায় লিখলাম কিছু করার নাই তো আমার কথা হচ্ছে যে একটা জিনিস ভাল লাগছে এটারে লাগবো এখন এটা পাওয়ার জন্য যা মন যা করো তাকে তাই করবো তাই না এটা করতে পারবেন না এটা কোনো কথা হইল তো ওইটাই আর কি মনে রাখবেন যে কোথায় দেখলেন এটা মানে মানে কোন ওয়েবসাইটে পাইছেন এটা ওদের ডাব্লিউ থ্রি স্কুলে না আচ্ছা নাইস আচ্ছা রাজু প্যারা দেয় না ডাব্লিউ থ্রি স্কুলে ফাইভ চলে আসছে ফাইভ পয়েন্ট ওয়ান চলে আসছে কই এইচটিএমএল এইচটিএমএল সিক্সটার জন্য কাজ চলতেছে আর কি না আসতে পারে তবে যতটুকু আমি দেখছি সেটা হচ্ছে যে এইচটিএমএল সিক্সটা আসতেছে এইচটিএমএল সিক্সটা আসতেছে এবং সেটা আপনার না না ঠিক আছে ওর কথা ঠিক আছে সমস্যা নেই ওটা ঠিকই আছে এবং এইচটিএমএল এর আপগ্রেড হচ্ছে আর কি আগে এইচটিএমএল এর যে অবস্থা ছিল তাতে তো এইচটিএমএল এর কোনো ক্ষমতাই ছিল না এখন আস্তে আস্তে কিন্তু ক্ষমতা আসতেছে এইচটিএমএল ফাইভে অনেক কিছু করা যায় অনেক কিছু যেটা আগে করা যেত না সিএসএস বা জাভাস্ক্রিপ্ট ছাড়া সিএসএস যেটা আজকে থেকে আমরা প্র্যাকটিস করা শুরু করব আপনারা অনেকে হয়তো আগে থেকে বিষয়গুলো জানেন বাট ইনফ্যাক্ট ওয়েব ডেভেলপমেন্ট যে ট্র্যাকটা আমরা চুজ করছি ক্যারিয়ার করার জন্য এটা সিএসএস এটা একটা আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট যদি ট্র্যাকে থাকতে চান আপনাকে দুইটা জিনিস জানা লাগবে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড আর হচ্ছে ব্যাক এন্ড ব্যাক এন্ড এখন ব্যাক এন্ডের জন্য অনেক ল্যাঙ্গুয়েজ আছে পিএসপি আছে ডট নেট আছে জাভা আছে পাইথন আছে রুবি আছে প্যাসকেল আছে এগুলো সবগুলো দিয়ে মানে পিএসপিতে যে কাজ করা যায় ডট নেট দিয়েও একই কাজ করা যায় কিন্তু এটা হচ্ছে ব্যাক এন্ডের কথা কিন্তু ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ডের জন্য এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই তিনটা লাগবেই এজন্য একটা কথা বলা হয়ে থাকে যে সকল ওয়েব ডেভেলপারদের তিনটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে বাধ্যতামূলক একটা হচ্ছে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এরপরে যারা মনে করেন ডট নেটে প্রোগ্রামিং করে ওয়েবের ওয়েব ডেভেলপার ডট নেট ট্র্যাকে তারাও এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জানে যারা পাইথন দিয়ে বাংলাদেশে খুব কম কাজই হয় ওরাও ওইটাও ফ্রন্ট এন্ডে একই জিনিস মানে ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করা এবং স্ট্রাকচার তৈরি করা কি এইচটিএমএল এর কাজ তাই না এই জন্য এইচটিএমএলটা আমার লাগবেই পিএসপি দিয়ে তো আমি ব্র্যান্ড ডেভেলপমেন্ট করবো এটা তো অন্য একটা পার্ট গেল আর কি যাই হোক সেই জন্য এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর লাস্ট একটা নিউজ শুনলাম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষমতার দিক থেকে সবচেয়ে এক নম্বরে হচ্ছে জাভা দুই নম্বরে হচ্ছে সিএসএস যেটা এখন আমরা প্র্যাকটিস শুরু করব এই ল্যাঙ্গুয়েজটা অনেক নিচ থেকে অনেক উপরে চলে আসছে সিএসএস সিএসএস দিয়ে কত কিছু যে করা যায় এটা বলে বোঝানোটা একটু মুশকিলই এবং একটা ছেলে যদি সিএসএস শিখে এটা শেষ করতে পারবে না শিখে অনেক কিছু করা যায় সিএসএস দিয়ে বাট আমরা সেই সমুদ্রের মধ্যে জাস্ট একটা চামিচ দিয়ে একটু পানি নিব আর কিছু না বুঝতে পারতেছেন সিএসএস একটা সমুদ্র সেখান থেকে আমরা একটু চামিচ দিয়ে একটু পানি নিয়ে টেস্ট করে দেখবো যাচ্ছে এটা কেমন ঠিক আছে সবারই করতে হবে আর কি হোমিওপ্যাথিক ওষুধের মতো রাইট
তাহলে সিএসএস টা কি? সিএসএস প্রথমেই আমাকে একটা জিনিস ক্লিয়ার ভাবে আমাকে বলতে হবে সবার সামনে, কেউ যদি বলে যে সিএসএস কি, তাহলে আপনারা কি বলেন? এই কথাটা আসলে পত্রিকার বলবেন না, কেউ যদি জিজ্ঞেস করে সিএসএস কি, ক্যাসকেডিং স্টাইল শিট, এই কথাটা বলবেন না, আপনি আর যাই বলেন। বাট কেউ যদি জিজ্ঞেস করে যে সিএসএস এর অ্যাব্রিভিয়েশন কি, তখন বলবেন ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট যদি কেউ বলে সিএসএস এর অ্যাব্রিভিয়েশন কি, সিএসএস, তাই না? ক্যাসকেডিং স্টাইল শিট, তাহলে কি বলবো? এখন কি বলবেন সেটা আপনি ভালো জানেন, আর আমি কি বলি জানেন? আমারটা আপনি শোনেন, তারপর আপনি পড়াশোনা করবেন, আমারটা শুনলেন, আপনি পড়াশোনা করবেন, আপনার দোস্ত বলবে, সবগুলো মিলে এবার আপনি একটা তৈরি করবেন আপনার মতো করে, সেটা আপনি মানুষের বলবেন, আমারটা বলবেন না কখনো। সিএসএস কি? সিএসএস হচ্ছে একটা, আমার কাছে যেটা মনে হচ্ছে, যে একটা ক্লাস বেস একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, যার কাজ হচ্ছে ওই এসটিএমএল যেটা করে স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করে কোনো একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের, সেই স্ট্রাকচার এবং কন্টেন্টটাকে একটু সৌন্দর্য করা, এনহ্যান্স করা, তাই না? আপনারা রাজমিস্ত্রি চেনেন? রাজমিস্ত্রি না, কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি যখন দরজা টরজা বানায়, দেখবেন কারো বাসায় এরকম বানাইছে? কাঠমিস্ত্রি যখন দরজা বানায়, বানানোর পরে দেখবেন প্রথমে তো কাঠ কাটে, কাঠ কাটার পরে যেরকম একটা কিছু একটা আছে, ওটার মধ্যে একটি দেয় দিয়ে এরকম এরকম ঘষে, ওটার নাম কি? রান্দান, ওটার নাম সুন্দর একটা নাম আছে এটা, যেরকম এরকম করে ইয়ে করে মাঝে মধ্যে টুকা দেয়, আরো সুন্দর নাম আছে, বাটাল নাকি জানি, যেরকম করে ঘরে সুন্দর করে, এটা কেন? নর্মালি তো সে প্রথমে এরকম টোকা টোকা দিয়ে কাঠ কাটে, কাঠ কাটার পরে ডিজাইনটা করে, তারপরে কি ঘষে এরকম ইয়ে করে না, শীষ কাগজ দিয়ে ঘষে না কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই তো হবে কিছু একটা আর কি। ওটার কাজ কি? ফিনিশিং দেওয়া, ফিনিশিং দেওয়া, সুন্দর করা। আমরা যখন এসটিএমএল দিয়ে কোনো কাজ করতেছিলাম, লেআউট কন্টেন্ট, বিভিন্ন ঝামেলা হইতেছিল না, কোনোটার প্যাডিং বেশি, আমি যা করতেছিলাম সেটা হচ্ছিল না, তাই না? বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল, তো ওইটা ওভারকাম করার জন্যই কিন্তু আমাদের সিএসএসটা লাগবে আর কি। তাহলে বলা হয়ে থাকে সিএসএস হচ্ছে একটা ক্লাস বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, যার কাজ হচ্ছে ওয়েবের স্ট্রাকচার এবং কন্টেন্টের যে সৌন্দর্য সেটাকে বর্ধিত করা বা বাড়ানো, এটা হচ্ছে আমাদের সিএসএস এর কাজ। তো তাহলে আমরা সিএসএস এ প্র্যাকটিস করার জন্য সরাসরি একটা কাজ করি, একটা প্রজেক্ট ওপেন করে নিই। এখানে একটা বিষয় এভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, এবং এটাকে বলা হচ্ছে একটা ক্লাস বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। ক্লাস বেস একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, যার কাজ হচ্ছে ওয়েবের যে স্ট্রাকচার এবং কন্টেন্ট তার যে সৌন্দর্য সেটাকে আরো বৃদ্ধি করা। এখন বলা হচ্ছে ক্লাস বেসড, তার মানে একটা ক্লাসের আকারে এই ল্যাঙ্গুয়েজটা। এসটিএমএল ছিল কি? মার্ক আপ ল্যাঙ্গুয়েজ না, ট্যাগ বেস মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এসটিএমএল কে আমরা কি বলতেছিলাম? যে একটা ট্যাগ বেস মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, তার মানে এই মার্ক আপ ল্যাঙ্গুয়েজটা যাই কিছু করুক ট্যাগ দিয়ে করবে, তাই না? মার্ক আপ ল্যাঙ্গুয়েজটা ট্যাগ এর মাধ্যমে গঠিত। তাহলে সিএসএস টা কিসের মাধ্যমে গঠিত? ক্লাসের মাধ্যমে, এটা বলা হচ্ছে ক্লাস বেস। সো সিএসএস, তাহলে একবার ভেরি সিম্পল আবারও বলে নিচ্ছি যে সিএসএস একটা ক্লাস বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, যার কাজ হচ্ছে ওয়েবের স্ট্রাকচার এবং কন্টেন্টটাকে, কন্টেন্টের সৌন্দর্যটাকে বর্ধিত করা। তাহলে সিএসএস, এরপর সেকেন্ড কোশ্চেন আসবে, সিএসএস ক্লাসের স্ট্রাকচারটা কেমন? বলা হচ্ছে সিএসএস একটা ক্লাস বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, তাহলে এই ক্লাসের স্ট্রাকচারটা কেমন? আমরা জানি, দেখেন সিএসএস ক্লাসের স্ট্রাকচার কেমন,
এটা আপনাদের ধরতে পারে বিভিন্ন জায়গায়। যদি কেউ ফ্রিল্যান্সিং করেন তাহলে দেখবেন বিভিন্ন মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার, রিল্যান্সার, গুরু, গেটাগোটা ডট কম, এইগুলো সমস্ত সাইটে যখন যাবেন তখন আপনাকে যদি কোনো জব চান ওয়েব রিলেটেড তখন আপনাকে পরীক্ষা দেওয়া লাগে, HTML, CSS, JavaScript এগুলোর উপর পরীক্ষা দেওয়া লাগে। তো যখন আপনি পরীক্ষা দিবেন তখন এই ধরনের কিছু কিছু কোশ্চেন আসে যে CSS ক্লাসের স্ট্রাকচারটা কেমন, তো CSS ক্লাসের বা পার্ট কয়টা। CSS একটা ক্লাস বেস ল্যাঙ্গুয়েজ, তো এই ক্লাসের পার্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে সিলেক্টর, আরেকটা হচ্ছে প্রপার্টি, আরেকটা হচ্ছে ভ্যালু। সিলেক্টর, প্রপার্টি এবং ভ্যালু, CSS ক্লাসের আমি পার্ট বলতে পারি তিনটা, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। এই তিনটা পার্ট মিলে যে স্ট্রাকচারটা হয়েছে সেটা হচ্ছে সিলেক্টর, এখানে বলতে পারেন প্রপার্টি, এরপরে সেমিকোলন, এরপর হচ্ছে ভ্যালু, এরপর একটা এটা হচ্ছে কোলন, এটা সেমিকোলন। আপনাকে যদি কেউ বলে যে CSS ক্লাসের স্ট্রাকচারটা লেখেন আপনি তখন এতটুকু লিখবেন CSS ক্লাসের স্ট্রাকচার। অনেকেই কিন্তু সরাসরি এখানে একটা কিছু লিখে দেয়, এখানে কিছু লিখে দেয়, এখানে কিছু লিখে দেয়, ওটা লিখলে কিন্তু হবে না, হবে না বলতে ওটা তো আপনি ক্লাসে লিখে ফেললেন, সে তো আর আপনাকে ক্লাস লিখতে বল নাই, আপনাকে ডিফল্ট স্ট্রাকচারটা লিখতে বলছে। CSS ক্লাসের তিনটা পার্ট এবং CSS ক্লাসের স্ট্রাকচারটাও সেরকম। কি আসছে মনে দেখেন তো, ঠিক আছে দিয়ে যান, পেন্ড্রাইভের কাজ তো শেষ না, তাহলে দেখেন CSS কে বলা হচ্ছে একটা ক্লাস বেজ স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, এবং CSS ক্লাসের পার্ট হচ্ছে তিনটা, এবং CSS ক্লাসের ডিফল্ট যে স্ট্রাকচার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সিলেক্টর, প্রপার্টি এবং ভ্যালু। তাহলে সিলেক্টর, প্রপার্টি এবং ভ্যালু, সিলেক্টরের মধ্যে কি বসতে পারে, সিলেক্টর নিয়ে যদি কথা বলি CSS ক্লাসের সিলেক্টর দুই ধরনের জিনিস হতে পারে। CSS ক্লাসের সিলেক্টর দেখেন আমাদের কিন্তু আলোচনার ধারাবাহিকতা আপনি খেয়াল করবেন, প্রথমে বলা হচ্ছিল CSS টা কি, কিছু থিওরিটিক্যাল নলেজ আমাদের জানতে হবে। আপনারা PHPটাকে শিখতেছেন, আপনাদের কিন্তু একটা ভবিষ্যৎ গোল আছে, সেটা কি জানেন? আপনারা বলেন না PhD করা, PhD করা, বা আমি মনে করি BSc ইঞ্জিনিয়ারিং BSc করা, এগুলো জাস্ট এগুলো চাইতে আর একটা আপনাদের জন্য ইয়ে আছে, তাই না? সেটা কি জানেন? জেন সার্টিফাইড একটা ভেন্ডরের পরীক্ষা, ভেন্ডর এক্সাম, তো সেখানে আপনাদের এই থিওরিটিক্যাল কিছু বিষয় কিন্তু কাজে লাগে। যারা ওয়েব ডেভেলপার PHPটাকে কাজ করতেছে তাদের জন্য একটা মানে একটা ভালো ডিগ্রি বলতে পারেন এই ভেন্ডর এক্সাম, এটাকে বলা হয় জেন সার্টিফাইড। তো আমার ইচ্ছা আছে পরীক্ষা দেওয়ার, পড়াশোনা করতেছি, আমি এখনো পরীক্ষা দিইনি, সেটা যদি বাঁচায় রাখে 2017 সালের শেষের দিকে পরীক্ষা দিব, এখনো করতেছি, অনেক কিছুই পারি, ভেন্ডর সার্টিফাইড। তো ওখানে অনেক থিওরি জানা লাগে, আপনি প্র্যাকটিক্যাল জানলে হবে না, আপনার অনেক থিওরিও জানা লাগে, ওটা PHP ট্র্যাকের জন্য আর কি, যেহেতু আমি এটাকে আছি। সো এখানে বলা হচ্ছে এই জন্য এই থিওরিগুলো কিন্তু মনে রাখা লাগবে, আপনি শুধু প্র্যাকটিক্যাল পারেন তাহলে কিন্তু হবে না, আপনাকে থিওরিটিক্যাল নলেজও রাখা লাগবে যে কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। সো আপনার
CSS class based style sheet language এর CSS ক্লাসের তিনটা পার্ট আছে এবং CSS ক্লাসের ডিফল্ট স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তো প্রথমে দেখা যাচ্ছে সিলেক্টর, কোন একটা CSS ক্লাসের সিলেক্টর কি কি হতে পারে, কোশ্চেন থাকতে পারে। একটা CSS ক্লাসের সিলেক্টর কি কি হতে পারে, একটা CSS ক্লাসের সিলেক্টর দুই ধরনের জিনিস হতে পারে। একটা হচ্ছে HTML এর ট্যাগ, HTML এর ট্যাগ, HTML এর ট্যাগ CSS ক্লাসের সিলেক্টর হতে পারে, অথবা যে কোন ইউজার ডিফাইন্ড নাম এক্স ওয়াই জেড হেন হেন আকুম বাকুম যা মুছে দেয় হতে পারে। CSS ক্লাসের সিলেক্টর দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে HTML এর ট্যাগ। HTML এর আপনি ধরেন 118টা প্লাস মাইনাস এই যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলোর মধ্যে আমি যে কোন ট্যাগ কে CSS ক্লাসের সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি, অথবা ইউজার ডিফাইন্ড যে কোন নেম, যে কোন নাম আমি ইউজ করতে পারি, ডেমো এক্স ওয়াই জেড হেন হেন যে কোনো কিছু আমি সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি। প্রপার্টি, প্রপার্টিটা কি, প্রপার্টিটা হচ্ছে আপনার যে আমি বেসিক্যালি কোন একটা CSS ক্লাস আমরা কেন লিখব, কারণ এই ক্লাসটাকে আমি বলেন তো কেন লিখব, কোন একটা CSS ক্লাস কেন তৈরি করা, উদ্দেশ্যটা কি, এই CSS এর ক্লাসটা কে আমরা অ্যাপ্লাই করব, কারণ HTML এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করব। CSS এর এই ক্লাসটাকে আমি HTML এর এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করব, তাহলে এই ক্লাসের মধ্যে যে কিছু বিষয় থাকবে, মানে কেন অ্যাপ্লাই করব, তার সৌন্দর্য বর্ধন করার জন্য, এই জন্য কি তার মধ্যে প্রপার্টি, আপনার যত বেশি প্রপার্টি থাকবে তত বেশি তো হবে। যেমন আমি একটা HTML এলিমেন্ট নিলাম p, এর মধ্যে আমি কিছু একটা লিখলাম, এখন এটাকে যদি আমি এটার যে ডিফল্ট যে বৈশিষ্ট্য সেটাকে যদি আমি আপডেট করতে চাই তাহলে আমার CSS এর ক্লাস লাগবে। তো এই প্রপার্টি মানে এই এলিমেন্টের জন্য কিছু প্রপার্টি অ্যাড করতে হয়, কেমন এর ব্যাকগ্রাউন্ড কালার, এর কালার, এর ফন্ট সাইজ, মানে প্রপার্টির কথা বলতেছিলাম। প্রপার্টি জিনিসটা আসলে কি, প্রপার্টি বেসিক্যালি HTML এর এলিমেন্টের প্রপার্টি কিন্তু আমরা এখানে CSS এর ক্লাসের মাধ্যমে সেট করে দিই, তাই না। যেমন এই HTML এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, হাইট, ওয়াইড, কোন একটা এলিমেন্টের হাইট কতটুকু হবে, ওয়াইড কতটুকু হবে, তার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তাই না, রাইট। অ্যাট্রিবিউট বলতে হ্যাঁ বলতে পারেন, মোট কথা হচ্ছে যে একটা HTML এলিমেন্টের মধ্যে কি কি প্রপার্টি থাকবে সেটা কিন্তু আমরা ক্লাসে সেট করে দিচ্ছি। তো ক্লাসের মধ্যে এই প্রপার্টি, তাহলে কি প্রপার্টি বেসিক্যালি HTML এলিমেন্টের জন্য প্রপার্টি সেট করা হয়। এখন একটা HTML এলিমেন্টের কি কি প্রপার্টি হতে পারে, তার হাইট হতে পারে, তার হোয়াইট হতে পারে, তার ব্যাকগ্রাউন্ড কালার, তার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, বিভিন্ন কিছু হতে পারে। আর ভ্যালু প্রপার্টির উপর বেস করে ভ্যালু হয়, যেমন আমি যদি বলি হাইট, হাইট একটা প্রপার্টি, আমি যদি বলে দিই এর ভ্যালু কি হবে 300 পিক্সেল, বা বিভিন্ন ভাবে দেওয়া হয়। তো এ হচ্ছে CSS এর ক্লাসের স্ট্রাকচার, এবং এটা হচ্ছে পার্ট, এটা হচ্ছে সিলেক্টর, দুই ধরনের হতে পারে, প্রপার্টি কি আর ভ্যালু কি, এই বিষয়গুলো কিন্তু আমরা একটু আলোচনা করে নিলাম। এখন বলা হচ্ছে CSS এর ক্লাসের সিলেক্টর দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে HTML এর ট্যাগ। ধরেন আমি এখানে এভাবে একটা লাইন লিখলাম p, তো এই লাইনটাকে যদি আমি ব্রাউজারে প্রিন্ট করি, ব্রাউজারে নিয়ে আসি, তাহলে সিম্পলি এই প্যারাগ্রাফ এলিমেন্টের এইটা একটা HTML এর ট্যাগ। আচ্ছা আমাকে একটা কথা বলেন, HTML এর ট্যাগ এবং HTML এর এলিমেন্ট এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে না নাই? HTML এর ট্যাগ এবং HTML এর এলিমেন্ট এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে না নাই? একজন বলছেন নাই, তাই না? বলেন আসলে ট্যাগ আর এলিমেন্ট এক জিনিস না, যেটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখেন, যখন বলা হবে HTML এর ট্যাগ, ট্যাগ হচ্ছে এটা একটা ট্যাগ, ওপেনিং ট্যাগ, এটা কি ক্লোজিং ট্যাগ, স্পেসিফিক বিষয় ট্যাগ। HTML এর ট্যাগ টোটাল 118টা প্লাস মাইনাস আছে, এবং একটা স্পেস, যখন ট্যাগের কথা আসবে
তখন আপনি যদি বলে যে HTML ট্যাগ এবং HTML এলিমেন্টের মধ্যে পার্থক্য কি, আমরা বলতে পারি ট্যাগ হচ্ছে একটা বিশেষ ধরনের সিনট্যাক্স যার মাধ্যমে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা গঠিত এবং ট্যাগের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। ট্যাগ হতে পারে ওপেনিং ট্যাগ, ট্যাগ হতে পারে ক্লোজিং ট্যাগ, তাই না? অথবা ওপেনিং শুধুমাত্র একটা ট্যাগ দিয়েও ট্যাগ হতে পারে, ওপেনিং ট্যাগ দিয়েও ট্যাগ হতে পারে। আর HTML এর এলিমেন্ট যখন এলিমেন্ট কথাটা আসবে তখন কিন্তু পুরো জিনিসটা ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত মাঝখানের কন্টেন্ট সব মিলিয়ে, তা আপনি বলতে পারেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো বিষয়টা মিলে হচ্ছে একটা এলিমেন্ট। যখন আমরা বলবো যে প্যারাগ্রাফ এলিমেন্ট, তখন আপনাকে যদি বলা হয় যে একটা প্যারাগ্রাফ ট্যাগ লেখেন, তখন আপনি কি বলবেন? ধরুন যে ঠিক আছে ওপেনিং ট্যাগ লিখবো না ক্লোজিং ট্যাগ লিখবো, সেগুলো দুইটাই লেখেন, তখন আপনি লিখে দিবেন পি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ফরওয়ার্ড স্ল্যাশ পি এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। এবার যদি বলে প্যারাগ্রাফ এলিমেন্টটা লেখেন, তো তখন কি করবেন? তখন আপনাকে এভাবে লিখতে হবে, পি দিয়ে শুরু করতে হবে, এখানে লিখে দিবেন সাম কন্টেন্ট ফরওয়ার্ড স্ল্যাশ পি, এটা হচ্ছে প্যারাগ্রাফ এলিমেন্ট। সো এলিমেন্ট বলতে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত মাঝখানের কন্টেন্ট এবং অ্যাট্রিবিউট সহ পুরো জিনিসটাকে বলা হচ্ছে কি এলিমেন্ট। স্ট্রাকচার না বলতে পারেন স্ট্রাকচার, বাট ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত ইনক্লুডিং কন্টেন্ট। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, পুরোটা মিলা হচ্ছে এলিমেন্ট, আর মাঝখানের অংশটুকুনকে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট। মাঝখানের যে অংশটুকু এটাকে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট। এখন এখানে আমরা একটা এভাবে লিখলাম পি ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখে দিলাম, ব্রাউজারে কি আসবে এই প্যারাগ্রাফ ট্যাগের যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি? ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, ফন্টের কালার হচ্ছে ব্ল্যাক, এবং এর একটা হাইট আছে সম্ভবত 18 পিক্সেল, এটা সঠিক আমার মনে নেই, এখন এরকমই হবে আর কি, বাই ডিফল্ট হাইটটা 18 পিক্সেলের মতো মনে হয়। এই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের ডিফল্ট বৈশিষ্ট্য, প্যারাগ্রাফ ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে হোয়াইট, প্যারাগ্রাফ ট্যাগের ফন্টের কালারটা থাকে ব্ল্যাক, প্যারাগ্রাফ ট্যাগের ফন্টের সাইজটা থাকে কত 18 পিক্সেল, এরকম আর কি। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের বৈশিষ্ট্য, যারা এই ট্যাগটা বানাইছে তারা এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিচ্ছে। এখন মনে করেন এই বৈশিষ্ট্য যদি আমি পরিবর্তন নিয়ে আসতে চাই তাহলে আমার কি ক্লাস লাগবে? সো এই ট্যাগের যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন আমরা একটা সিএসএস এর ক্লাসের মাধ্যমে করব। সো সিএসএস এর ক্লাস তাহলে কিভাবে লিখতে হয় আমরা জানি, সিলেক্টর প্রপার্টি ভ্যালু, তাহলে আমি ধরেন চেঞ্জ করব যে এর ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেবো ব্ল্যাক, ফন্টের কালারটা করে দেবো হোয়াইট, পুরো উল্টাই দিব। তাহলে সেক্ষেত্রে আমার একটা সিলেক্টর লাগবে। আমি যদি সিএসএস এর ক্লাস লিখতে চাই আমরা জানি ক্লাসের স্ট্রাকচার হচ্ছে এরকম, সিলেক্টর প্রপার্টি এবং ভ্যালু। হ্যাঁ তো ক্লাসের স্ট্রাকচারে তো এরকম, তাই না? তো ক্লাসের স্ট্রাকচারের মধ্যে প্রথমে দিতে হবে সিলেক্টর, তারপরে প্রপার্টি, তারপরে ভ্যালু। তো সিলেক্টরের মধ্যে দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে HTML এর ট্যাগ অথবা যে কোনো ইউজার ডিফাইন নাম, নামটা যে কোনো কিছু হতে পারে। এখন ধরেন সিলেক্টরের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে আসি HTML এর ট্যাগ দিয়ে, তারপরে পি দেওয়ার পর এখানে লিখলাম কি, আমি চাই, আমি বললাম কি এর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট আর ফন্টের কালার হচ্ছে ব্ল্যাক, আমি এটা উল্টাই দিব। তাহলে এই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কে আমি কন্ট্রোল করার জন্য আমার যে প্রপার্টি করতে হবে তার নাম কি? ব্যাকগ্রাউন্ড কালার, সে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম একটা ব্ল্যাক, আর ফন্টের কালার লেখার জন্য লিখতে হবে শুধু কালার, কালার করে দিলাম হোয়াইট, এভাবে লিখে দিলাম। এখন এই যে ক্লাসটা আমি লিখলাম এই ক্লাসটাকে এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে না? হাইফেন, এটা আমরা করবো, এখানে করবো, সবই কম্পিউটারে করবো, একটু থিওরিটিক্যাল ভাবে বলে নিচ্ছি, যখন করি তখন আমাদের বিষয়টা আরো সহজ হয় আর কি। এই বিষয়গুলো জানি আমরা সবাই কম বেশি, বাট আপনার জানার মাঝখানে যদি কোনো ফুকা ফাঁকা একটু গ্যাপ থাকে সেই গ্যাপটা যেন না থাকে, আপনি আলোচনা করে কোলাবোরেট করে জিনিসটা ভাঙে নিয়ে নেব। তাহলে এই ক্লাসটাকে আমি এই এলিমেন্টের মধ্যে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি একে একে কল করতে হবে, এই ক্লাসটাকে এখানে কল করতে হবে। সিএসএস ক্লাসের সিলেক্টর যদি HTML এর ট্যাগের নাম হয় তাহলে সেটাকে কল করতে হবে না, ডিরেক্ট পেয়ে যায়। বিষয়টা হয়েছে সেরকম,
আমার জন্য যখন যদি আমার জন্য যদি কেউ কোনো প্রপার্টি কিনে তাহলে সেটা কি সেটা যদি আমার নামে কিনে তাহলে কি সেটাকে আমাকে লিখে দিতে হবে আমার নামে তো কিনছে আর কি লিখে দিবে মনে করেন আমার নামে আমার আব্বা একটা ফ্ল্যাট কিনছে ঢাকায় তাহলে ফ্ল্যাটটা কিনছে আমার নামে এখন কি ওই ফ্ল্যাটটা কি আমার আবার লিখে দেওয়ার দরকার আছে আমার নামেই তো কিনছে বাট ফ্ল্যাটটা ধরেন কিনছে আমার আব্বার নামে কিনছে এবার সে আমাকে লিখে ওই ফ্ল্যাটটা যদি আমি চাই তাহলে সে আমাকে কি করতে হবে সে ফ্ল্যাটটা আমাকে লিখে দিতে হবে এখন এই এলিমেন্টটা আছে তার নামেই তো ক্লাসটা সিলেক্টর তাহলে কি কার লিখে দেওয়া লাগবে লিখে দেওয়া লাগবে না এজন্য বলা হয় যে সিএসএস ক্লাসের সিলেক্টর যদি এইচটিএমএল এর ট্যাগ হয় তাহলে সেটাকে আর কল করা দরকার না ডাইরেক্ট পেয়ে যায় কিন্তু সিলেক্টর তো আবার কি হতে পারে ইউজার ডিফাইন নাম হতে পারে না আমি এখানে বলে দিলাম টেস্ট এটা কি ইউজার ডিফাইন নাম এখন এটা তাহলে ধরেন এখন এই প্রপার্টি গুলো এই নামে আছে এই প্রপার্টি গুলোর মালিক কে টেস্ট এখন এই টেস্ট যদি আমি এটাকে দিতে চাই তাহলে লিখে দিতে হবে কারণ এবার তো আর এর নামে কিনে নাই এই প্রপার্টি গুলো কি এবার এর নামে এখানে করা আছে ভিন্ন নামে কেনা আছে তাহলে এবার এই প্রপার্টি গুলোর যে এই মালিক টেস্ট এটাকে যদি এখানে দিতে চাই তাহলে কল করতে হবে তো এবার আরেকটা কোশ্চেন করা হয় এভাবে যে সিএসএস এর কোন একটা ক্লাসকে সিএসএস এর কোন একটা ক্লাসকে এইচটিএমএল ট্যাগ এর মধ্যে কিভাবে কল করা হয় বা এইচটিএমএল এর ট্যাগ এর মধ্যে সিএসএস এর কোন একটা ক্লাসকে আমরা কিভাবে কল করতে পারি আইডি অথবা ক্লাস আইডি অথবা ক্লাস এই দুটো কি ট্যাগ না অ্যাট্রিবিউট না প্রপার্টি না ভ্যালু কি বলেন তো অ্যাট্রিবিউট তাহলে প্যারাগ্রাফ মানে এইচটিএমএল এর ট্যাগ এর মধ্যে সিএসএস এর কোন একটা ক্লাসকে আমরা আইডি অথবা ক্লাস এই অ্যাট্রিবিউট দিয়ে কল করতে পারি তাহলে এখন গন্ডগোল লাগছে এখানে যে দুইটা দিয়ে করা যায় আইডি দিয়েও করা যায় ক্লাস দিয়েও করা যায় তাহলে এখন এই ক্লাসটাকে আমি যদি এখানে আইডি দিয়ে কল করি তাহলে একে তো বোঝা লাগবে যে আমাকে আইডি দিয়ে ডাক দিচ্ছে না ক্লাস দিয়ে ডাক দিচ্ছে বোঝা লাগবে নাকি যে আমাকে আমাকে আমার সাপোর্ট নিয়ে আমার প্রপার্টি গুলো ব্যবহার করার জন্য আমার প্রপার্টি গুলো ব্যবহার করার জন্য এই এলিমেন্টটা আইডি ইউজ করছে না ক্লাস ইউজ করছে এটা আর বুঝতে হবে না এজন্য যখন আইডি ইউজ করা হয় এখানে কি দেয় হ্যাশ আর যখন ক্লাস দেয় এখানে কি দেয় ড এই হচ্ছে রুলস আর কোনো রুলস নাই তাহলে সিএসএস এর সিএস দজ আপনি আসছেন জি স্যার আটটা বলতে উপরে সিপিএল লাগে সিএসএস এর কোন একটা ক্লাসকে এইচটিএমএল এলিমেন্টের মধ্যে কিভাবে কল করা হয় আইডি অথবা ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে আইডি দিয়ে কল করা হলে ক্লাসের নামের আগে হ্যাশ দিতে হয় আর ক্লাস দিয়ে ডট দিতে হয় এখন এই সিএসএস এর ক্লাসও বুঝলাম সিলেক্টর প্রপার্টি ভ্যালু সবই বুঝলাম এখন এইচটিএমএল এর ট্যাগ আমরা কোথায় লিখি ডট এইচটিএমএল ভ্যালুর মধ্যে না তো সিএসএস এর ক্লাসটা আমি কোথায় লিখব আমি ক্লাস লিখতে পারি আমি সিলেক্টর প্রপার্টি ভ্যালু সব পারি বাট ক্লাসটা আমি লিখব কোথায় সিএসএস এর কোন একটা ক্লাস আমি ডট এইচটিএমএল ডট সিএসএস এবং ডট পিএসপি আমরা তিন ধরনের ফাইলের মধ্যেই সিএসএস এর ক্লাস লিখতে পারব যেমন আমি যদি বলি যে ডট পিডিএফ এই এক্সটেনশনের ফাইলের মধ্যে এইচটিএমএল এর ট্যাগ লিখে কোনো লাভ আছে এইচটিএমএল এর ট্যাগ লিখে কোথায় লিখতে হবে ডট এইচটিএমএল ফাইলের মধ্যে না তাহলে সিএসএস এর এই ক্লাসটা আমি কোথায় লিখব সিএসএস এর ক্লাস লেখার জন্য আমরা ডট এইচটিএমএল ফাইলের মধ্যে লিখতে পারি ডট সিএসএস ফাইলের মধ্যে লিখতে পারি আবার ডট পিএসপি ফাইলের মধ্যে লিখতে পারি এবার সিএসএস এর কোন একটা ক্লাসকে এইচটিএমএল পেজের সাথে আমরা তিন ভাবে ইউজ কানেক্ট করতে পারি তাই না একটা হচ্ছে কি ইনলাইন আরেকটা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল আরেকটা কি এক্সটারনাল এইচটিএমএল এলিমেন্টের মধ্যে সিএসএস এর ক্লাসকে আমি যদি ইউজ করতে চাই তাহলে আমাকে তিন ভাবে ইউজ করতে হবে একটা আইদার কি ইনলাইন অথবা ইন্টারনাল অথবা এক্সটারনাল এই তিন ভাবে আমরা সিএসএস এর ক্লাসে সাপোর্ট দিতে পারি এটা একটা রাফ আলোচনা ছিল আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো এবার আমরা প্র্যাকটিক্যালি কাজ করে দেখব তো প্রথম দিকে আমরা ডট এইচটিএমএল ফাইলের মধ্যেই কাজগুলো করব তাহলে সবাই একটা ডট এইচটিএমএল ফাইল নেন হ্যাঁ অবশ্যই নামাজটা পড়ে আসি আমরা তারপরে কাজটা শুরু করি আমরা সবাই একটা এইচটিএমএল ফাইল নিয়ে নেই এবং সেখানে আমরা বিষয়গুলো প্র্যাকটিস করব আর কি
সো আমি প্রথমে একটা J7 নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, এর মধ্যে আমরা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, HTML5 J7 ওকে, সো এখানে আমরা দেখেন আমরা CSS প্র্যাকটিস করব আর কি। সো আমরা এখানে বলছে ভাবে CSS এর সিনট্যাক্স নিয়ে আমরা প্র্যাকটিস করব এখন। সিম্পলি একটা HTML ফাইল নিলাম NetBeans এর মধ্যে, আর এই ফাইলটাকে আমরা ব্রাউজারের থ্রুতে আউটপুট নিয়ে আসি। সবাই কাজটা করুন, ওকে, দিস ইজ আমাদের আউটপুট এন্ড এখানে আমরা কোড লিখব। ঠিক না, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে এখানে এসে আমরা এইখানে যে প্র্যাকটিসটা করছিলাম এটা দিয়ে করব। সো সিম্পলি একটা এলিমেন্ট নিচ্ছি P, দেখেন P এর মধ্যে আমরা লিখব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ না, আমাদের টেবিলের দিন শেষ, এখন আপনারা সিনিয়র হয়ে গেছেন, আর কদিন পর মুরুব্বি হয়ে যাবেন। তাহলে দেখেন বডির মধ্যে আমরা সিম্পলি একটা পি ট্যাগ নিলাম, হ্যাঁ পি ট্যাগের মধ্যে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এবার এটা ব্রাউজারে রান করাই, দেখেন এরকম আসবে না। সো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা যখন কোনো একটা এভাবে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড টেক্সট, সেটা এভাবে দেখাচ্ছে। সো এইভাবে দেখানোর তাহলে এটাকে কি বলা হচ্ছে, প্যারাগ্রাফ। এখানে যে আমরা এরকম দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফ এলিমেন্টের যে বৈশিষ্ট্যের কারণে কি এরকম আসছে না। আমি যদি এই কথাটাই যদি আমি হেডিং এর মধ্যে লিখে দেই তাহলে কি এরকমই আসবে, অন্যরকম আসবে না, ওর বৈশিষ্ট্য অনুযায়ী আসবে। তার মানে এখন এই লেখাটা ব্রাউজারে শো হচ্ছে কার বৈশিষ্ট্য অনুযায়ী, প্যারাগ্রাফ ট্যাগের বৈশিষ্ট্য অনুযায়ী। এখন এর বৈশিষ্ট্যটা আমরা চেঞ্জ করব। তো বৈশিষ্ট্যটা চেঞ্জ করার জন্য আমরা CSS এর ক্লাস ইউজ করব। সো দেখেন CSS এর ক্লাস আমরা বলছিলাম না .html, .css এবং .php, তিন ধরনের ফাইলের মধ্যে আমরা লিখতে পারবো। সো যখন .html ফাইলের মধ্যে লিখব, .html ফাইলের মধ্যে লিখলে আমরা হেড ট্যাগের মধ্যে লিখব। হেড ট্যাগটা আছে না HTML এর, হেড ট্যাগের মধ্যে লিখবো, এবং লেখার জন্য HTML এর স্টাইল ট্যাগটা ইউজ করবো। স্টাইল দিয়ে শুরু করলাম, স্টাইল দিয়ে শেষ করলাম। এর মাঝখানের যে এনভায়রনমেন্ট এটা হচ্ছে কি, CSS এর ক্লাস লেখার এনভায়রনমেন্ট। তাহলে HTML ফাইলের মধ্যে আমি যদি CSS এর ক্লাস লিখি কোথায় লিখব, হেড ট্যাগের মধ্যে, তাই না? যে এখানে আমি হেড ট্যাগের মধ্যে লিখতেছি না, এবং হেড ট্যাগের মধ্যে যখন আমি লিখব, হেড ট্যাগের মধ্যে কি আমি যে কোনোভাবে CSS এর ক্লাস লিখতে পারি? না, তার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার আছে। সেই এনভায়রনমেন্টটা কিভাবে তৈরি করা হয়, স্টাইল ট্যাগ দিয়ে। হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগের মাঝখানে আমরা কি লিখব, CSS এর ক্লাস লিখব, তাই না? তো স্টাইল ট্যাগের মাঝখানে CSS এর ক্লাস লিখতে হবে। সো ক্লাসের তো আমরা জানি সিলেক্টর প্রপার্টি ভ্যালু, তো সিলেক্টর দিলাম কি পি, এভাবে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমি লিখে দিলাম দেখেন BAC, ব্যাক লেখার সাথে সাথে এখানে অনেক কিছু চলে আসছে না। মোট কথা হচ্ছে এখানে এসে আপনি যখন নেটবিনসে আসেন,
একটা এইচটিএমএল এলিমেন্টের কি কি প্রপার্টি হতে পারে, এই যে স্টাইল মানে সিএসএস এর এনভায়রনমেন্টের মধ্যে এসে আমরা এখানে এসে যদি কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিই, দেখেন যেখান থেকে এ থেকে শুরু হয়েছে অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট অ্যালাইনমেন্ট বেস লাইন অ্যানিমেশন অ্যানিমেশন ডিলে ডিউরেশন এখানে সবগুলো কি দেখছেন বুঝছেন মোস্তফা, সব কিন্তু মুখস্ত করা লাগবে তাই না? আপনাকে কিছুই মুখস্ত করা লাগবে না। জি এগুলো হচ্ছে ব্রাউজার সবগুলো সিএসএস থ্রি। সিএসএস এর বর্তমান কোন ভার্সন চলে? সিএসএস থ্রি। সিএসএস ল্যাঙ্গুয়েজটা সিএসএস ওয়ান এবারে টু এখন থ্রি চলতেছে। সিএসএস থ্রির যে কিছু কিছু প্রপার্টি আছে, হ্যাঁ এই প্রপার্টিগুলা এই যে সব ব্রাউজারে সমানভাবে সাপোর্ট পায় না, এই জন্য কি করতে হয় এই যে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করানোর জন্য লিখতে হয় এমএস, মজিলায় লেখার জন্য লিখতে হয় মজ, অপেরা এবং ক্রমের জন্য সাফারের জন্য লিখতে হয় কি ও, দেখেন এখানে আছে এই যে ক্রোমের জন্য ওয়েব কিট, সরি ওয়েব কিট, ওয়েব কিট বেসিক্যালি ক্রোম এবং সাফারির জন্য। দেখেন এখানে কয়টা ব্রাউজার আছে? পাঁচটা, পাঁচটা না? যখন আমি ওয়েব কিট সিলেক্ট করলাম কোনটা কোনটা লাইভ দেখাচ্ছে এটা কি বলেন? ক্রোম। সো ও যে কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো নর্মালি সাপোর্ট পাবে না সেখানে আমাকে কি লিখতে হবে? ওয়েব কিট। আমরা এগুলো দেখবো। দেখেন সিএসএস দিয়ে স্লাইডার তৈরি করা যায় জাভাস্ক্রিপ্ট ছাড়া, ইন্টারেস্টিং না? অনেক ইন্টারেস্টিং, কিন্তু সময় পাবো কিনা জানি না। যাই হোক, তাহলে এই পি ট্যাগ এর মধ্যে এসে আমি প্রথমে লিখলাম, একটু খেয়াল করেন এই প্যারাগ্রাফ ট্যাগটার কারণে এরকম আসছে, তো এর বৈশিষ্ট্যটা কি দেখে বলেন যে এই প্যারাগ্রাফ এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা কি? হোয়াইট। ফন্টের কালারটা কি? ফন্টের কালারটা ব্ল্যাক থাকে এবং ফন্টের একটা হাইট আছে। এই তিনটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগের ডিফল্ট বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্যটা আমি চেঞ্জ করব, কি করব, এর ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দেবো ব্ল্যাক, ফন্টের কালারটা কি আছে ব্ল্যাক, কালারটা করে দেবো হোয়াইট। এটার জন্য কি করতে হবে? এখানে এসে বিএসসি কে যে ব্যাক, কোন একটা এলিমেন্টের আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই তাহলে কি প্রপার্টি ইউজ করব? ব্যাকগ্রাউন্ড কালার। শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে হয়, ব্যাকগ্রাউন্ড কালারই আমরা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিয়ে দিলাম। একটু খেয়াল করেন যখন কোন একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আপনি কালার অ্যাপ্লাই করবেন, কালার কালারটা তিন ভাবে অ্যাপ্লাই করা যায়। ডিরেক্ট কালারের নাম লিখে দিতে পারেন, হেক্সাডেসিমাল ভ্যালু অথবা আরজিবি ভ্যালু। মনে করেন আমি এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এই যে বিএলএসি কে ব্ল্যাক লিখে দিলাম, পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ঠিক আছে, এভাবে লিখে দিতে পারেন। এবার যখন নেট বিনসে আসেন একটু তো সুযোগ সুবিধা নিবেনই তাই না? সরকারি দল ক্ষমতায় আছে, আপনি তো সুযোগ সুবিধা নেবেন না, তাহলে কি করবেন এখানে এসে ব্ল্যাক না রেখে ব্ল্যাকটা কেটে দেন, ব্ল্যাক কেটে দিয়ে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন। দিছেন? দেখেন এবার সবার উপরে কে আছে? কালার চুজার, এখানে ক্লিক করেন, দেখেন এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমরা এই দেখেন এটা কি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, এই যে এটা কি আট জিবি ভ্যালু, আট জিবি রেড গ্রিন ব্লু তাই না? তো বিভিন্নভাবে, আর এটা হচ্ছে কি এখানে ডিরেক্ট কালার বলে দেওয়া আছে। এখন মনে করেন এখান থেকে ব্ল্যাক কালার কোনটা, এটা না এটা না? হ্যাঁ এটা হচ্ছে কি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আমি যদি কালার দিতে চাই তিন ভাবে দিতে পারি, একটা হচ্ছে কালারের নাম, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, আরেকটা হচ্ছে আরজিবি। কারণ এটা কি বলেন তো হেক্সাডেসিমাল তাই না? আর আরজিবিটা কিভাবে লিখতে হয়, যে আর জি, এই যে আরজিবি দেখছেন, আরজিবি লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা সংখ্যা দেওয়া লাগবে রেড গ্রিন আর ব্লু তাই না? এই তিনটের কম্বিনেশনে দেখেন এখানে আরজিবি তো মনে হয় বলা আছে। এই যে কালার চুজারে যাচ্ছি, এখান থেকে যদি আমি আরজিবিতে যাই, না সে কি কিভাবে ক্যালকুলেট করতেছে, হেক্সাডেসিমাল তাই না, দিচ্ছেন না সরাসরি। সো আশা করি আমরা
কালার নিয়ে আমরা বলতে পারবো, যদি আপনাদের কখনো কেউ বলে যে একটা এসটিএমএল এলিমেন্টের কালার আমরা কয়ভাবে দিতে পারি, তিন ভাবে, সরাসরি কালারের নাম, হেক্সাডেসিমাল অথবা আরজিবি। আচ্ছা, এখানে মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, সরাসরি কালারের নাম বলে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন কালারটা কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে না, এরকম আসছে না আমাদের? হ্যাঁ, পুরো লাইন হয়ে গেছে। কারণ কি, ওই যে বললাম না, এলিমেন্ট দুই ধরনের এলিমেন্ট আছে সারা দুনিয়ায়। হ্যাঁ, কালো তো হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিচ্ছেন আপনি, ব্ল্যাক। আপনি রেড করে দেন, তাহলে কি হবে, রেড হয়ে যাবে। সো আমরা চাচ্ছিলাম ব্ল্যাক করে দিব, তাই না? এবার ফন্টের কালার, সো কোনো একটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে যে ফন্ট থাকবে, যে টেক্সট থাকবে, সেই টেক্সটের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কি লিখতে হয়, শুধু কালার, শুধু কালার লিখবো, কালারটা কি করে দেবো, হোয়াইট, হোয়াইট লিখে দিলাম সরাসরি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল স্পেস বলে দিলাম তো, কন্ট্রোল স্পেস বা চাপ দিবেন আপনি, কিন্তু ঝামেলা আছে, আপনি যদি উপরে কোথাও ভুল করেন তাহলে কন্ট্রোল স্পেস বা চাপ দিলে মাঝে মধ্যে দেখবেন সাজেশন দিবে না, তখন বুঝতে হবে উপরে কোথাও ভুল করছি। ঠিক আছে, তাহলে ফন্টের কালারটা হোয়াইট করে দিলাম, এবার চেক করি, দেখেন এরকম হয়ে গেছে না। সো তার ডিফল্ট যে বৈশিষ্ট্য, সেটাকে আমি কি কন্ট্রোল করতে পারতেছি সিএসএস এর ক্লাসের মাধ্যমে। এখন এটা যদি সিএসএস এর ক্লাস হয়, আপনাকে যদি কেউ বলে সিএসএস ক্লাসের স্ট্রাকচার লেখো, আপনি যদি এটা লিখে দেন, তাহলে হবে না, হবে না কিন্তু, এটা কিন্তু সিএসএস ক্লাসের স্ট্রাকচার না, এটা কি বলেন তো, এটা একটা ক্লাস। স্ট্রাকচারটা হচ্ছে কি, ডিফল্ট যেটা সবার জন্য সেম, তখন স্ট্রাকচার বলে এখানে এখানে কি লিখতে হবে, সিলেক্টর, এখানে কি লিখতে হবে, প্রপার্টি, এখানে কি লিখতে হবে, ভ্যালু, এটা লিখতে হবে যদি বলে স্ট্রাকচার লেখো। আর যদি বলে যে না একটা ক্লাস লেখেন, তখন আপনি এভাবে লিখে দিবেন, এটা একটা ক্লাস। এখন এই ক্লাসের মধ্যে সিলেক্টরের জায়গায় আমি কি বসাইছি, এইচটিএমএল এর ট্যাগ। এখন মনে করেন এখানে আমি আরো কয়েকটা এডারে কপি করি, কপি করে আরো দু তিনবার পেস্ট করে দিলাম। এখন ব্রাউজারে যা দেখি কি হয়, কি হয়ে গেছে দেখছেন, সবগুলোই পেয়ে গেছে না, আমি কি সবগুলোর মধ্যে দিছি, আমি কিন্তু শুধু পি ট্যাগ এর মধ্যে দিছি। এজন্য তাহলে এভাবে যদি এলিমেন্ট ধরে দেন, তাহলে কি যত পি ট্যাগ আছে সব পেয়ে যাবে। আবার এটা বন্ধ করার উপায়ও আছে, আমি যারা দিব, আমার এখানে যদি বর্ডের মধ্যে যদি 100টা পি ট্যাগ থাকে, আমি যদি একটা পি ট্যাগকে দিতে চাই, সেটা আমি পারবো, ট্যাগ ধরে দিতে পারবো। ওটার জন্য কম্বিনেটর নামে একটা ফাংশন আছে সিএসএস এর। বাট আপাতত যেটা আমরা জানতে চাই, সেটা হচ্ছে যে যখন আমি সিএসএস ক্লাসের সিলেক্টর এইচটিএমএল এর ট্যাগ হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, যতগুলো ট্যাগ থাকবে সবাই কি পেয়ে যাবে না সেগুলা। এখন সিএসএস ক্লাসের সিলেক্টর আমি ইউজার ডিফাইন নাম দিব, সিএসএস ক্লাসের সিলেক্টর আমি ইউজার ডিফাইন নাম দিচ্ছি, ধরেন টেস্ট দিলাম। আপনাদের কি এরকম কাজ করতেছে, কার করতেছে না, মাঝখানটা সাদা হয়ে গেছে, দুটো কালো, কার কার অবস্থা, এই দেখেন পি ট্যাগ এর মধ্যে সব দিচ্ছেন, তাহলে কেন হবে না। ঠিক আছে, এখন মনে করেন এবার আমি এখানে পি দিয়ে নেই, এখানে কি দিছি, টেস্ট, এটা কি কোনো ট্যাগের নাম না, ইউজার ডিফাইন নাম, ইউজার ডিফাইন নাম, তাই না, এটা কিন্তু কোনো ট্যাগের নাম না। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, এখানে যে টেস্ট লেখাটা আছে, এটা কোনো সিএসএস এর ক্লাসের নাম না, এটা কিসের নাম, ইউজার ডিফাইন নাম, সরি, এটা কোনো এইচটিএমএল এর ট্যাগের নাম না, এটা ইউজার ডিফাইন নাম। সো ইউজার ডিফাইন নাম যখন আমি দিয়ে দিলাম, এখন এই ক্লাসের প্রপার্টিগুলো কি এরা পেয়ে যাবে না, পাইছে, পায় নাই কিন্তু, পাওয়ার তো কথা না। কারণ কি, কারণ এই সম্পত্তিগুলা আমি কিছুক্ষণ আগে ডিরেক্ট এর নামে কিনছিলাম, এখন তো এর নামে কিনছি,
অন্য একজনের নামে কিনে যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে? তার কাছ থেকে আমাকে লিখে নিতে হবে, ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, সো এই ক্লাসটাকে এবার কি করতে হবে, আমাকে এই এলিমেন্টের মধ্যে কল করতে হবে, তাই না? কল করতে হবে না? সো এবার বলেন, সিএসএস এর কোন একটা ক্লাসকে এইচটিএমএল ট্যাগ এর মধ্যে আমরা কিভাবে কল করতে পারি? আইডি অথবা ক্লাস লিখে করতে পারি। তাহলে আমি যদি বলি আইডি সমান সমান টেস্ট, এবার আইডিও বলতে পারি অথবা আইডি জায়গায় কি বলতে পারি, ক্লাসও বলতে পারি। ধরেন আমি এখানে বলে দিলাম ক্লাস সমান সমান টেস্ট, তাহলে এই যে এই ক্লাসটাকে এখানে আমি ক্লাস দিয়ে কল করলাম, একে তো বুঝতে হবে, কারণ এ জানে কি আমাকে আইডি দিয়েও ডাকতে পারে, আমাকে ক্লাস দিয়েও ডাকতে পারে। তাহলে এর কি দিয়ে ডাকা হয়েছে এটা তো বুঝতে হবে নাকি? এজন্য এখানে কি দিতে হয়, ধরেন আমি এখানে কিছু দিলাম না, এখন দেখি কাজ হয় কিনা, কাজ হচ্ছে, কাজ হচ্ছে না কিন্তু, কখন কাজ হবে? এখানে একটা ডট দিতে হবে, বুঝছেন আমার কথা? যে কোনো একটা ক্লাসকে, সিএসএস এর কোনো একটা ক্লাসকে এইচটিএমএল এর এলিমেন্টের মধ্যে আমি কিভাবে কল করতে পারি, আইডি অথবা ক্লাস দিয়ে। যখন ক্লাস দিয়ে কল করা হচ্ছে তখন ডট দিতে হবে আর যে হ্যাশ দিতে হবে, এটাই মনে রাখতে হবে আর কিছু না। হ্যাঁ, কাজ সেম, দেখেন এবার কাজ করবে, কাজ করতেছে না? এখন শুধু কালার এসে কয়টা, কেন? কারণ এই টেস্ট ক্লাসটাকে আমি একটার মধ্যে কল করছি। এবার মনে করেন যদি এটা ক্লাসটাকে আমি এখান থেকে এখানে কল করি, যতগুলোর মধ্যে কল করব ততগুলোই কিন্তু পেয়ে যাবে। এখন মনে করেন আমি এটাকে আবার কি দিয়ে কল করতে পারি, আইডি দিয়েও করতে পারি। এখন দেখেন এই ক্লাসের আগে কি দিয়ে, কি দেওয়া হয়েছে, ডট, আর একে কল করা হয়েছে কি দিয়ে, পাবে না? পাওয়ার কথা না, দেখি পায় কি না, পাইছে, পায় নাই কিন্তু। তাহলে একে যখন আইডি দিয়ে ডাকা হয়েছে এ তো বুঝে নাই, একে কি করতে হবে, হ্যাশ দিতে হবে। এবার দেখি পায় কি না, দেখেন পাইছে কিন্তু, পাইছে না? এখন আমি ধরেন এই এটাকে আবারও এখানে ইউজ করব, এই আইডিটা, এই ক্লাসটাকে টেস্ট। এখন মনে করেন এখানে এসে আমি আবার আইডি ইউজ করতে হবে। এখন যখন আমি আইডি দুইবার ইউজ করতেছি তখন আমাকে কি দেখাচ্ছে, দেখেন তো একটা ওয়ার্নিং দিচ্ছে না, এই যে এখানে একটা দাগ চলে আসছে না, ওয়ার্নিং। যখনই আপনারা কোড লিখবেন আপনাদের যদি এরকম কোনো কিছু আসে আপনি মুখ বুঝতে হবে আপনার ভুল হইতেছে। এটা হইতেছে নেটবিনস এডিটরের সবচেয়ে বড় সুবিধা, যে প্রোগ্রামটা রান করার আগেই আমি যখন কোড লিখতেছি তখনই বলে দেয় যে তোমার ভুল হচ্ছে, এটা বড় সুবিধা না? হ্যাঁ, বুঝিনি বলেন। কোন সমস্যা নাই, পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, বাট এখন কঠিন হচ্ছে কি ভুল হলো কোনটা, এখানে হ্যাঁ এখানে লিখবেন ডট টেক্সট লিখবেন, সমস্যা কি? ওইটা কি, ওইটা হচ্ছে আইডিয়ার, এটা হচ্ছে কি ক্লাস, হইতে পারে, সমস্যা নাই, হইতেই পারে, এটা কোনো বিষয় না, আমি এখানে বলে দিলাম। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে কি, দেখেন যখন আমি একই আইডি দুইবার ইউজ করতেছি তখন কি এটি ইরর দেখাচ্ছে? বাট ইরর সহসে কাজ করবে, কাজ করতেছে না, কারণ এইচটিএমএল এর কোনো বুদ্ধি নাই, গাধা, এই জন্য কাজ করে। এখন আমি যদি এখানে, এখন কেন দুইটা এলিমেন্টের আইডি কখনো এক হতে পারবে না, দুইটা স্টুডেন্টের আইডি কি এক হওয়া সম্ভব? এজন্য আইডি অলওয়েজ কি হয়, ইউনিক, আইডিটা অলওয়েজ কি হবে, ইউনিক হবে, এটা কখনো ডুপ্লিকেট হবে না। এখন একটা জিনিস দেখেন, তাহলে যখন আমি কোনো একটা সিএসএস এর ক্লাসকে আইডি দিয়ে কল করতেছি সেই ক্লাসটা আমি কয়বার ইউজ করতে পারবো, একবার। এখন মনে করেন আমি এই ক্লাসটা নিলাম কি টেক্সট দিয়ে নিলাম, তাই না? এখন এটা আমি এখানে কি দিয়ে কল করতে পারি, ক্লাস দিয়ে। সো ক্লাস দিয়ে কল করার পর দেখেন এখন কোনো গন্ডগোল হয়েছে, এখন কিন্তু কোনো গন্ডগোল নাই, এবং সে কি করবে, কাজও কিন্তু ঠিকঠাক মতো করতেছে। আবার আমি এইটাকে মনে করেন এখানে ইউজ করি, এই ক্লাস দুইবার ইউজ করা যায় কিনা, দেখেন ক্লাসকে দুইবার ইউজ করছি, কোনো সমস্যা হচ্ছে?
তার মানে ক্লাসে কতবার ইউজ করা যাবে? আনলিমিটেড। আর আইডি কে কয়বার? একবার। তাহলে কোনটা ভালো? এটা বলা যাবে না, দুটেই ভালো। কারণ আপনি হ্যাঁ না, এটা অপদার্থ একটা ঘটনা হইতেছে রবি স্যারের মতো না? রবি স্যার কি বলে? অপদার্থ। এটা তো অপদার্থ। ভাল লাগে স্যারের কথাটা অনেক আর কি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কি হচ্ছে যে আইডি দিয়ে আমি যখন কোন একটা সিএসএস এর ক্লাসকে এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আইডি দিয়ে কল করব, সেটাকে আমি একবার ইউজ করতে পারতেছি। আবার আমি ক্লাস দিয়ে কল করলে সেটাকে আমি একাধিকবার ইউজ করতে পারতেছি। তাহলে কোনটা ভালো? এই ধরনের কোশ্চেন আপনাকে ভাই ভাই করবে, আপনি বলবেন যে ক্লাস ভালো, তখন কিন্তু হবে না, দুটেই ভালো। আপনাকে যদি বলা হয় আলো ভালো না অন্ধকার ভালো, কি বলবেন? আলো ভালো। আপনি আলো তো আসলে এখন যদি আলো থাকে আপনি ঘুমাইতে পারবেন? সম্ভব, বাট একটু কষ্ট হবে আর কি। আর অন্ধকার থাকলে ঘুমটা কি হয়, আরাম হয়। হ্যাঁ ওই তো, হ্যাঁ দুটোই ভালো। হ্যাঁ অন্ধকার আলো দুটোই ভালো, বাট যখন যেটা দরকার তখন সেটা আমরা ইয়ে করবো, তাই না? তো এভাবে কাজটা হয়ে থাকে আর কি। যে সিএসএস এর ক্লাসকে এই যে আমরা এইচটিএমএল কোন একটা এই দেখেন সিএসএস এর যে ক্লাসগুলো এখানে আছে এই ক্লাসগুলো আমরা কোথায় লিখলাম? ডট এইচটিএমএল ফাইলের মধ্যে না? তো ডট এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগের মাঝখানে এভাবে সিএসএস এর ক্লাস লিখলাম। এখন ধরেন এই ক্লাসগুলো আমরা এখান থেকে কেটে নিয়ে স্টাইল ট্যাগটা উঠাই দিলাম, উঠাই দিয়ে ডিরেক্ট হেড ট্যাগের মধ্যে এই ক্লাসগুলো লিখলাম, কাজ হবে না? দেখেন কি হয়ে গেছে, তাই না? দেখেন কি হয়, দেখছেন সরাসরি প্রিন্ট করে দিছে না? এটা হচ্ছে বিষয়। এই জন্য কি করতে হবে, এখন মনে করেন এটাকে আপনি পি ট্যাগের মধ্যে লেখেন, তাহলে অন্য কোনো ট্যাগের মধ্যে লিখলে হবে স্টাইল ছাড়া? স্টাইল ছাড়া অন্য কোনো ট্যাগের মধ্যে লিখলে হবে না। তাহলে এই স্টাইল ট্যাগের মাধ্যমে কি করতে পারি, সিএসএস এনভায়রনমেন্ট রেডি করতে পারি। আমরা যে প্রসেসে সিএসএস এর ক্লাসগুলো এখন লিখতেছি এই প্রসেসের নাম কি? ইন্টারনাল। ইন্টারনাল। আর একটা প্রসেসে লেখা যায়, মনে করেন আমি এটা কেটে দিলাম, এটা হচ্ছে ইন্টারনাল, কেমন? এখন আমি আর একটা প্রসেসে লিখব, মনে করেন আমি ডাইরেক্ট চাইলে এইচটিএমএল এর ট্যাগের মধ্যে লিখে দিতে পারি। এখানে স্টাইল, ওখানে এই এখানে যে স্টাইল ছিল এটা কি ছিল? ট্যাগ। আর এটা কি? অ্যাট্রিবিউট। এই স্টাইলের মধ্যে এসে আমি যদি বলি আচ্ছা আমি এটাকে উঠে দিয়ে এগুলো আগে, আচ্ছা উঠে না দিলেও সমস্যা নেই, এখন কিছু পাবে? পাবে না কিন্তু, তাই না? কারণ কি? কারণ এই ক্লাসগুলো কি করা আছে, এটা কি কমেন্টস করা আছে, কমেন্টস করা থাকলে সেটা কাজ হয়? কাজ হয় না। এখন স্টাইলের মধ্যে আমি যদি লিখে দিই ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম ব্ল্যাক, ওই দেখেন আলাদা আলাদা লিখিত হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। সো এই প্রসেসটার নাম কি? এই প্রসেসে সিএসএস লাইক ইনলাইন, এটা হচ্ছে কি ইনলাইন, আর এটা হচ্ছে কি ইন্টারনাল, দুইভাবে লেখা হয়। আমরা আরো একভাবে প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে কি এক্সটার্নাল, অর্থাৎ আলাদা একটা ফাইলই থাকবে সিএসএস এর ক্লাস লেখার জন্য, ঠিক আছে? তাহলে এখন মনে করেন আমরা আলাদা একটা ফাইলের মধ্যে লিখব, সো এই যে সাইড রুট আছে না, সাইড রুট থেকে যেখানে আপনাদের এইচটিএমএল ফাইল আছে ডট এইচটিএমএল, এখানে এসে আপনারা একটা নিউ থেকে কি নেবেন? ক্যাসকেডিং স্টাইল শিট। কোথা থেকে নিলাম বলেন তো? সাইড রুট, ওই এইচটিএমএল ফাইলটা যেখানে আমার আছে, সাইড রুট দিলর ভাই আমার একটা চা দিয়েন তো। নিউ থেকে কি নিব? ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? এর একটা নাম দিতে হবে, আমি দিয়ে দিলাম স্টাইল, সিম্পলি এখানে নাম ডট সিএসএস লিখতে হয়? এ দেখেন নিচে অটোমেটিক্যালি চলে আসছে, তাই না? স্টাইল। এবার আমি এটাকে ফিনিশ দিয়ে দিলাম,
এখানে যে কমেন্টস করা আছে এগুলা কি করে দেন? হ্যাঁ বুঝলাম না কি থেকে এই যে সাইড রুট আছে না আপনার এইচটিএমএল ফাইলটা কিসের মধ্যে আছে? সাইড রুটের মধ্যে আছে না? তো সাইড রুটে রাইট বাটন ক্লিক করে নিউ এ যাবেন, এদিকে তাকান আরিফ। আপনি কি সমস্যা আমারে বলেন? পাইছেন খুঁজে? সাইড রুট খুঁজে পাইছেন? আপনি যে এইচটিএমএল ফাইলটার মধ্যে কাজ করতেছেন সেই এইচটিএমএল ফাইলটা খুঁজে পাইছেন? এইচটিএমএল ফাইলটা কি একটা সাইড রুটের মধ্যে আছে না? এই সাইড রুটটা সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক, নিউ এ যান, নিউ এ ক্যাসকেডিং স্টাইল সেটার নাম দেন, যে কোনো কিছু, আমি দিস ইজ স্টাইল। আর এক্সটার্নাল মানে সিএসএস ফাইলের এক্সটেনশন কি হয়? ডট সিএসএস, তাই না? অটোই নিয়ে নেবে, আমরা শুধু ফাইলের নামটা এখানে লিখব, ঠিক আছে? আসার পর এখানে দেখবেন কিছু কমেন্টস করা থাকে, যা আছে সব ডিলিট করে দেন। এবার মনে করেন আমরা যে এখানে যে সিএসএস এ দুটো ক্লাস লিখছিলাম না, ডট টেস্ট, মনে করেন এই ক্লাস দুটাকে আমরা কপি করি, বা এখানে এসে লিখি আমরা, ধরেন আমরা একটা ক্লাস লিখলাম, হ্যাশ দিলাম প্রথমে, এরপরে লিখলাম টেস্ট। এখন দেখেন এইখানে এটা, এই যে আমরা এখন যে ফাইলের মধ্যে আছি এটা কি ডট সিএসএস ফাইল? সো ডট সিএসএস ফাইলের মধ্যে আমি যাই লিখব, হ্যাঁ এখানে আমার কোনো ট্যাগ লাগবে না, এই পুরো ফাইলটাই কিসের জন্য? সিএসএস এর ক্লাস লেখার জন্য, এখানে আর কোনো স্টাইল ট্যাগ লাগবে না। তো টেস্ট একটা ক্লাস লিখলাম, এর নাম দিলাম টেস্ট, এবং এর আগে কি দিলাম? হ্যাশ। কারণ কি? এই ক্লাসটাকে আমি আইডি দিয়ে কল করি, এবং এখানে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ফন্টের কালার বলে দিলাম হোয়াইট, আর একটা ক্লাস লিখি ডট টেস্ট। এখানে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, আচ্ছা এটা রেড দিয়ে দিই, আর ফন্টের কালার করে দিচ্ছি হোয়াইট। তাহলে দেখেন সিএসএস এর ক্লাস লিখছিলাম এভাবে। এখন এই এটাকে কি বলা হচ্ছে? এক্সটার্নাল সিএসএস ফাইল, হ্যাঁ আলাদা সিএসএস ফাইল, এক্সটার্নাল ফাইল। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন পাইছে কি? পাই নাই। কিন্তু এখানে এই কালারটা এরকম আসলে কেন বলেন তো? আমার কোডগুলো দেখেন, আমি এখানে কোন ফাইলটা রান করছি? ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে আসলাম। এখানে তো সিএসএস এর ক্লাসগুলোকে কমেন্টস করা আছে, তাই না? তারপর ওটা কেন পাচ্ছে বলেন তো? ইনলাইন লেখা আছে, তাই না?
সাম এটাকে ধরেন মুছে দিলাম, এখন কি পাবে? এখন কিন্তু পায় নাই দেখেন। তাহলে আমার কিন্তু এখানে ক্লাস লেখা আছে, এই যে ক্লাস লেখা আছে না টেস্ট, তাহলে আমি এই টেস্টের আগে কি দেওয়া আছে হ্যাশ, সো আমি এটার আগে কি দিয়ে ডাকবো আইডি দিয়ে, আইডি দিয়ে ডাকলাম টেস্টকে। আর এখানে যে এই যে আরেকটা টেস্ট এক ক্লাস আছে আরেকটা, সেটা কি দেওয়া ডট দেওয়া হয়েছে, তার মানে এটাকে ক্লাস দিয়ে ডাকা হয়েছে, বাট তারপরেও কিন্তু পাচ্ছে না, এর কারণ কি? লিংক করা হয়নি তাই না? দেখুন ইনডেক্স ডট এসটিএমএল এটা একটা আলাদা ফাইল, একটা ফাইল, আবার স্টাইল ডট সিএসএস এটা কি একটা আলাদা ফাইল না? সো দুইটা আলাদা ফাইলের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে, যে কোডগুলো থাকবে, সেই কোডগুলো যদি একসাথে কাজ করতে হয় তাহলে অবশ্যই দুইটা ফাইলের মধ্যে কি করতে হবে, একটা লিংক করে দিতে হবে, সিম্পল কমন সেন্স। তাহলে এক্সটার্নাল সিএসএস ফাইলকে আমরা এসটিএমএল ফাইলের সাথে লিংক করে দিতে হবে। সো লিংকটা করবো কোথায়? আমরা হেড ট্যাগের মধ্যে, ঠিক আছে? সো হেড ট্যাগের মধ্যে এসে আমরা লিংক করার জন্য এসটিএমএল এর লিংক ট্যাগ ইউজ করা হয়, লিংক। তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন করবে এক্সটার্নাল সিএসএস ফাইলকে এসটিএমএল এর সাথে লিংক করার জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করে থাকি? লিংক নাই স্টাইল, লিংক। আর স্টাইলের কাজ কি? ইন্টারনাল। স্টাইল ট্যাগ এর কাজ কি? হ্যাঁ, আমরা যে স্টাইল ট্যাগ দিয়ে কি করলাম, এই যে এখানে সিএসএস লিখছিলাম না, এসটিএমএল ফাইলের মধ্যে আমরা যদি সিএসএস এর ক্লাস লিখি তাহলে কোথায় লিখতে হবে? হেড ট্যাগ এর মধ্যে, স্টাইল ট্যাগ এর মধ্যে লিখতে হবে তাই না? আমি স্টাইল ট্যাগ না দিয়ে কি এগুলো লিখতে পারবো? লিখতে পারবো, সমস্যা নাই, কিন্তু ব্রাউজারে কি হবে, ওগুলো সরাসরি চলে আসে তাই না? তাহলে এক্সটার্নাল সিএসএস ফাইলকে এসটিএমএল এর সাথে লিংক করার জন্য আমরা এসটিএমএল এর লিংক ট্যাগটা ইউজ করব, লিংক। এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, এর মধ্যে প্রথমে আমরা লিখে দেব রিলেশন, আর ই এল, রিলেশনের মধ্যে বলে দেব আমরা স্টাইল শীট, দেখেন এস টি ওয়াই লিখছি, এবার কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিচ্ছি, পুরোটা হয়ে যাচ্ছে স্টাইল শীট, কন্ট্রোল স্পেস বার। এরপরে আরেকটা লাগবে কি, হাইপার রেফারেন্স, এইচ আর ই এফ। তাহলে লিংক ট্যাগ এর মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করা লাগতেছে কয়টা? একটা হচ্ছে রিলেশন আর ই এল, যার ভ্যালু হিসেবে কি আসতেছে স্টাইল শীট, আর একটা লাগতেছে কি হাইপার রেফারেন্স এইচ আর ই এফ। এর মধ্যেই আমাকে কি কি দিতে হবে, ওই ফাইলটার পাথটা, ওই যে মনে আছে ইমেজটা আনতাম সোর্সের মধ্যে কি থাকতো, ইমেজের পাথটা, ইমেজটা কোথায় আছে, আর এখানে হাইপার রেফারেন্সের মধ্যে কি থাকবে, ওই ফাইলের পাথটা। এখন আমার সিএসএস ফাইলটা কোথায় আছে, বা আমি সিএসএস ফাইলটা কিভাবে ক্যালকুলেশন করব? দেখেন আমার এসটিএমএল ফাইল আর সিএসএস ফাইল কি একই জায়গায় আছে না? এজন্য আমি যদি এখন তাহলে এ ফাইল থেকে যদি এ ফাইলে অ্যাক্সেস চাই, অ্যাক্সেস চাই, তাহলে কি করতে হবে, ডিরেক্ট, যেহেতু একই জায়গায় আছে শুধু নামটা লিখে দিলেই হবে। হ্যাঁ, এখানে এসে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলে পেয়ে গেছি না, উপরে কোথাও ভুল করছেন, মাঝে মধ্যে আবার এমনিতেও দেখায়। আসছে তাই না? স্টাইল ডট সিএসএস আমরা লিখে দিলাম। এখন মনে করেন আমরা এই যে সাইড রুটের মধ্যে এখন দেখেন আমরা কোথায় একটা লিখছি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, আমার যা মন চাই আমি তাই লিখবো। এখন এখানে এটা তো কমেন্টস করে রাখছে, এটা কি পাবে? কখনোই পাবে না। এখন পাবে কোনটা? এটা পাবে, এটা পাবে। এখন যদি রিলোড দেই চেক করে দেখেন পাইছেন, এরকম
এরকম কিন্তু পাবে। পাচ্ছে না, দেখেন তো সীমান্ত উন্নয়নটা পাচ্ছে না কেন? কালার চেঞ্জ করে আর একটা ক্লাস লিখবেন। আমি তো এখানে দেখেন দুইটা একই কালার আসার পিছনে কারণটা কি? কারণ আমি এই টেস্ট কি একই ক্লাস দুই জায়গায় কল করছি না, আর একটা নতুন ক্লাস নেওয়া লাগবে। ওই ক্লাসের আর একটা নাম দিবেন, সেই নামটা কি করবেন এখানে কল করে দিবেন। এটা হচ্ছে সো আমরা একটা জিনিস আমাকে ইনশিওর করেন, আমরা যে কাজগুলো করলাম এটা আপনি আপনার ক্লায়েন্ট বলে দিবে যে এটা এই কালারের হবে, ঠিক আছে এই কালারের হবে, অথবা এখানে যে একই নামে ক্লাস হয়ে তবে এমন কিন্তু কোনো কথা নাই। এখানে আমি দিলাম ডেমো, যে কোনো কিছু হতে পারে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এখন এখানে ডেমোকে কল করতে হবে, ডেমোকে কল করলাম। এবার কি হয়েছে দেখেন, এবার এটা পাইছে, পাই নাই কেন বলেন তো? ডেমো বলা আছে আর এখানে কি বলা আছে? টেস্ট নামে কোনো ক্লাস কি আছে? এখন যদি আপনি ক্লাস করেন তাহলে হবে, না হলে হবে না। আপনি ডিসিশন নেবেন আপনি কি করবেন। আমি একটা ক্লাস লিখছিলাম ডট টেস্ট, এখানে আমি যা বলে দেবো তাই পাবে। আচ্ছা এখন মেন বিষয় হচ্ছে যে আমরা সবাই একটা HTML ফাইল এবং একটা CSS ফাইল নিতে পারলাম, এবং এই HTML ফাইল এবং CSS ফাইল দুইটা ফাইলকে কি করতে পারলাম? আমরা লিংক করতে পারলাম, তাই না? সো লিংক করার পর আমরা ওই CSS ফাইলের মধ্যে কিছু ক্লাস লিখলাম, এবং এই ক্লাসগুলোকে আমরা কি করলাম এখানে কলও কিন্তু করতে পারলাম। এগুলো হচ্ছে বেসিক কাজ, এগুলো আমরা সবাই কিন্তু কম বেশি পারি আমি জানেন, বাট হয়তো প্র্যাকটিসের অভাবে মনে নাই দু একজনের, তাছাড়া সবাই কিন্তু আমার আগে আগেই পারতেছেন, অ্যান্ড দ্যাটস গুড। সো বিষয়টা হচ্ছে বাট যে কোশ্চেনটা করবে যে এক্সটার্নাল CSS ফাইলকে HTML ফাইলের সাথে আমি কোন ট্যাগ দিয়ে লিংক দেই, লিংক। সো কিছুদিন আগ পর্যন্ত আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়তো, তার নাম হচ্ছে টাইপ, যার ভ্যালু দিয়ে হয়তো টেক্সট ডিভাইডেড বাই CSS। HTML ফাইভে এটা লাগে না, ঠিক আছে? এটা না দেওয়াটাই গুড প্র্যাকটিস। আমরা এখানে যে
কারণ বর্ডার না দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিলেন তাহলে কিন্তু গন্ডগোল হতো না, এবং এই গন্ডগোল করার জন্য কিন্তু বর্ডার দিতে বলা হয়েছে। আমরা পারতেছি এরকম। আচ্ছা সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ এখন আমরা নতুন আরেক দুনিয়া ঢুকবো। যে অংশটুকু আমরা এতক্ষণ আলোচনা করলাম আমার বিশ্বাস আপনারা সবাই করতে পারবেন, আপনাদের চোখ মুখ থেকে সেটাই মনে হচ্ছে। খেয়াল করেন, হ্যাঁ মোস্তফা খেয়াল করেন, হ্যাঁ ক্লাসের আলোচনার কারণে খেয়াল করেন, আপনাদের কাজ আপাতত বন্ধ রাখেন, যে যাই করতেছিলেন। ঘটনা হচ্ছে আমরা এভাবে ডিপ নিয়ে পাশাপাশি ডিপ বসিয়ে কিন্তু আমরা চাইলে এই ধরনের কাজ করতে পারবো। ওকে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা কি, এই যে বিভিন্ন ধরনের হিসাব নিকাশে গন্ডগোল হচ্ছে না, কেউ আবার পয়েন্ট ফাইভ নিয়ে আসতে গন্ডগোল হচ্ছে, এবং আরো গন্ডগোল লাগবে যখন আপনি ছোট বড় করবেন, টানাটানি করবেন, তখন দেখবেন যে এলোমেলো হয়ে যাবে জিপগুলা। কারণ হচ্ছে যে আমরা যে পদ্ধতিতে এই একটা লেআউট সবাই করতে পারছেন, এই লেআউটটা আমরা যেভাবে করলাম এভাবে বেসিক্যালি লেআউট করা যাবে না। আমরা একটা ডিপ নিলাম, হাইট দিলাম, ওয়াইড দিলাম, ফ্লোট লেভ দিলাম, বর্ডার দিলাম, এভাবে দিয়ে দিয়ে সমান করার জন্য হিসাব নিকাশ কষে কষে এরকম লেআউট করে চলতে পারলাম। বাট এই পদ্ধতিতে কিন্তু লেআউট করা যাবে না, যেটা আপনারা করলেন। তাহলে আমরা কেন করলাম, কারণ এটা হচ্ছে একটা রাফ প্র্যাকটিসের জন্য, সিএসএস ক্লাসের সাথে এইচটিএমএল ফাইলের সাথে আমরা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি অ্যাডজাস্ট। এখন তাহলে আমরা কিভাবে করবো, লেআউট যখনই করবেন তখন যেভাবে করে সেটাকে বলে র্যাপিং কনসেপ্ট, র্যাপিং কনসেপ্ট। তো র্যাপিং কনসেপ্ট জিনিসটা কি, তো মনে করেন আপনি কোন একটা দোকানে গেছেন, বসুন্ধরা সিটিতে ঢুকছেন, প্রত্যেকটা ডিপকে আপনি একটা দোকানের সাথে কম্পেয়ার করেন, দোকান মনে করেন আপনি বসুন্ধরা সিটিতে গেছেন, এই দোকানে ঢুকছেন, ঢুকে আপনি একটা শার্ট কিনছেন, শার্ট কেনার পর শার্টটা কি আপনার হাতের মধ্যে দিয়ে দিবে নাকি একটা ব্যাগের মধ্যে দিয়ে দেয়, ব্যাগের মধ্যে দিয়ে দেয় না, কিনছেন। আবার আপনি জুতার দোকানে ঢুকছেন, একটা জুতা কিনছেন, আবার আপনি এখানে এইটা কিনছেন, এটা কিনছেন, এটা কিনছেন, আপনার তিনটা গার্লফ্রেন্ড তিনজনের জন্য তিন জায়গা থেকে তিনটা জিনিস কিনছেন, এরপরে এখান থেকে এটা কিনছেন, তো সবকিছু কিনে এখন আপনি বেরোতেছেন। আর এক সময় আপনি যদি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে আপনার হাতের মধ্যে রাখেন, আপনি যদি গাড়িতে করে আসেন, আপনার জিনিসগুলোর সিকিউরিটি কেমন হবে? আবার আপনি যদি এমন করেন যে না, যে জিনিসগুলো আপনি আপনার জন্য কিনছেন, একই গোত্রীয় জিনিসগুলা, যেটা আপনি আপনার জন্য কিনছেন এটা আপনি একটা ব্যাগের মধ্যে রাখলেন, আবার এটাকে আপনি এটা আপনার ভাইয়ের জন্য কিনছেন, এটাকে আপনি একটা জায়গায় আলাদা রাখে রাখলেন, এবার এই তিনটাকে আপনি এক জায়গায় রাখলেন, এটাকে আপনি আরেক জায়গায় রাখলেন, এবারে সবগুলাকে আবার একটা ব্যাগের মধ্যে রাখলেন, তাহলে ওই জিনিসটার সিকিউরিটিটা কেমন হবে? আপনি যখন মার্কেট থেকে বাসে আসবেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি যখন, আমরা যখন শপিং করি, কোনো কিছু কেনাকাটা করি, আমাদের দোকানদার একটা ব্যাগের মধ্যে জিনিসটা দিয়ে দেয়, এবং আমি যদি দশটা দোকানে গেলাম, দশটা জিনিস কিনলাম, এখন আমি যখন দোকান থেকে বাসে আসবো, বাসে আসার সময় দশটা জিনিস দশটা ব্যাগের মধ্যে আছে, দশটা ব্যাগ আমার হাতের মধ্যে আছে, আমি বাসে আসতেছি, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, কোনো কিছু হলো, দুর্ঘটনা হলো, জিনিসগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। বাট দশটা জিনিস যদি একটা দশটা জিনিস দশটা ব্যাগের মধ্যে আছে, ফাইন, এবার আমি সবগুলোকে আবার আরেকটা ব্যাগের মধ্যে নিতাম, তাহলে কি হবে, জিনিসগুলো আমি যদি হোঁচট খেয়ে পড়ে যাই বা একটু ধাক্কা টাক্কা লাগে, ভেঙে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? কম, তাই না? সিম্পল কমন সেন্স কিন্তু এটাই বলে। আর আমি যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু একটু ধাক্কা লাগলে কিন্তু হাতে পড়ে গেলে শেষ। এই যে এটাকে বলা হচ্ছে র্যাপিং কনসেপ্ট, যে যখন আমরা কোনো একটা এরকম ডিবে এরকম লেআউট করব, এই প্রত্যেকটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পার্ট, এটার একটা পার্ট, এটার একটা পার্ট, এটার একটা পার্ট, চারটা পার্ট, তাই না? তো প্রথম প্রথম সেকশন বলতে পারি আমরা, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, চারটা সেকশন। প্রথম সেকশনে পার্ট কয়টা? দুইটা। দ্বিতীয় সেকশনে পার্ট একটা, তৃতীয় সেকশনে পার্ট কয়টা? এখানে আবার পার্ট একটা। তাহলে আমার ক্লাস কেটে গেল, ভালো আছেন? আজকে বাইরে গেছি তাই করতে। আচ্ছা, গুড। আপনাকে ডাকি।
তাহলে যেটা বলতেছিলাম, যখনই কোন একটা সেকশনে একের অধিক পার্ট থাকবে সেটাকে কি করতে হবে, র্যাপ করে নিতে হবে। ওই যে শপিং এর মতো, যে না আমি এই দুটাকে র্যাপ করে নিলাম, এটাকে বলে ডিপ ক্যালকুলেশন। যখনই কোন একটা লেআউট করা হয় ডিপ ক্যালকুলেশন করা হয়। তাহলে মনে করেন আমি এই সেকশনের মধ্যে আমার দুইটা পার্ট আছে, আমি দুইটা পার্ট তো আমি দুইটা ডিপের মধ্যে রাখতেছি, তাই না? এখানে একটা লোগো থাকবে, এখানে একটা ব্যানার থাকবে। লোগো এবং ব্যানারকে আমি দুইটা ডিপের মধ্যে রাখলাম, অর্থাৎ দুইটা ব্যাগের মধ্যে দুইটা জিনিস নিলাম। এবার আমি এই দুইটাকে র্যাপ করে আর একটা ব্যাগের মধ্যে রাখলাম, তাহলে কি হবে, দুইটা জিনিস আমার সেফ। সেম ভাবে এখানে তো একটা জিনিসই, তাহলে এখানে তো আর কিছু করার নেই, একটাই। এখানে আবার কয়টা, তিনটা জিনিস। তো তিনটা জিনিসকে রাখার জন্য আমি তিনটা ডিপ নিয়ে নিলাম, এবার তিনটা ডিপকে আবার আমি আর একটা ব্যাগের মধ্যে নিলাম, তাহলে কি একটু বেশি সেফ। সেম ভাবে এটাও, কারণ এটাকে বলা হচ্ছে যে, তাহলে এখন ধরেন আমি লেয়ারটা করবো, আমার কয়টা ডিপ লাগবে বলেন তো? এক দুই, এক দুইয়ের জন্য কি লাগবে, তিন চার পাঁচ ছয় সাত, এই তিনটার জন্য আবার ক্যারেক্টার লাগবে না, আট এটা করতে নয়। এবং এই সবগুলোকে রাখার জন্য আমি কি করতে পারি, সেটা কত, দশ। তাহলে দশটা ডিপ নিয়ে যখন আমি এই কাজটা করব, তখন কিন্তু আর টানাটানি করলে কি হবে না, ও যে আপনার ছোট বড় হবে না। তাহলে এখন মনে করেন যে কোন লেআউট দেখে আপনি বলে দিতে পারবেন না যে লেআউট করতে কয়টা ডিপ লাগবে। যখন কোন একটা ওয়েব বেস সফটওয়্যার বা ওয়েবসাইট তৈরি করবেন, তার তো একটা স্ট্রাকচার থাকবে। তো ওই স্ট্রাকচার দেখেই কিন্তু আমাকে বলতে হবে যে এই স্ট্রাকচার তৈরি করার জন্য আমার কয়টা ডিপ লাগবে, তাই না? তো এটা এটা কিন্তু বলতে পারতে হবে। এখন আমি যদি একটা লেআউট রাখি আর আপনাদের যদি বলি যে কয়টা ডিপ লাগবে, বলতে পারাটা কি উচিত, তাই তো? আচ্ছা আমি দেখি, আমি যাকে বলবো শুধু সে বলবেন, এছাড়া আর কেউ বলবেন না। আচ্ছা, আর বাকি জন হিসাব করে রাখবেন, কেমন? আমি যাকে বলবো সে বলবেন, এছাড়া কিন্তু আপনি বলবেন না। আচ্ছা, মস্ত ভাই বলেন কতগুলো লাগবে এই লেয়ারটা, কয়টা ডিপ লাগবে? আমি যদি মানে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে, আর কেউ বলবেন না, দেখা যাচ্ছে। পাশাপাশি বলতে পারবেন, 15টা স্যার? হ্যাঁ 15টা, ফাইন, গুড, বসেন। একজন বলছে 15টা। আচ্ছা আপনি বলেন তো কতগুলো লাগবে? 16টা, 16টা। আরিফ 14টা, বসেন বসেন প্লিজ, 14টা, 14 15 16, 14 মাসুদ কয়টা, 14টাই লাগবে, 14টাই লাগবে, 15টা না, 14টা, 14টা স্যার, টোটাল 14টা লাগবে, টোটাল সব মিলে স্যার 15টা। তাহলে দেখেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, চোদ্দটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই এই এক দুই তিন, এই তিনটা কার মধ্যে আছে, চারের মধ্যে থাকবে না, পাঁচটা তো আলাদাই, ছয় সাত কার মধ্যে থাকবে, আটের মধ্যে কিন্তু,
এই ডিপটা এবং এই ডিপটা থাকবে এই ডিপের মধ্যে, নয় দশ এগারো এই তিনটা ডিপ থাকবে কার মধ্যে, বারোর মধ্যে, চোদ্দ তেরো তো আলাদা একটা ডিপ থাকলো, এবার সবগুলো ডিপি কার মধ্যে থাকবে, চোদ্দ নাম্বার ডিপের মধ্যে থাকবে। এখন মনে করেন এই লেআউটটার জন্য এইচটিএমএল স্ট্রাকচারটা আমরা করব, একটু দ্রুতই করতে হবে আর কি, সময় শেষের দিকে প্রায়। আমরা এই ফাইলটার মধ্যেই করি, কেমন? সো এইচটিএমএল এর বডির মধ্যে যে ডিপ গুলো আমরা নিয়েছিলাম সেগুলো সব ডিলিট করে দেন। ওকে, সো এই লেআউটটা করার জন্য আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচারটা আমরা করতে যাচ্ছি, একটু কনসেন্ট্রেট করতে হবে এখানে। না না না, দেখুন এটার মধ্যেই করেন। ওকে, তো এখানে এসে আমরা প্রথমে একটা ডিপ নিয়ে নিলাম, ঠিক আছে? এখন এটা ধরেন আমার কত নাম্বার ডিপ, এটা ধরেন আমার এক নাম্বার ডিপ, তাই না? আমাকে আর একটা ডিপ লাগবে না, দুই তিন তিনটা লাগবে। তো এক দুই তিন, তিনটা ডিপ নিয়ে নিলাম। এই তিনটা ডিপের জন্য কি লাগবে, আর একটা ডিপ লাগবে না? ওই ডিপটা কেমন হবে, মানে কোথায় শুরু হবে কোথায় শেষ হবে বলেন তো, তাই না? এই যে এখানে আমি একটা ডিপ দিলাম, এটা শেষ হবে কোথায়? আমি কি জিনিসটা বুঝাতে পারছি? ফাইন, সো এখানে থেকে শুরু হবে। তাহলে এবার তিনটা ডিপকে কি ডিপের অ্যাপ করে রাখতেছে না? সো আমরা একটা কাজ করি, আমরা এখানে যেভাবে লিখছিলাম এভাবে নামগুলো এখানে দিয়ে দেই, ক্লাস দিয়ে দিয়ে। সো প্রথমটার মধ্যে ক্লাসে কি লিখব, বক্স ওয়ান, বা বক্স ওয়ান না দিয়ে ডিবি দিয়ে দেন, সমস্যা নাই, ডিপ ওয়ান। এখানে কি ক্লাস দিব, ডিপ কত হবে, টু হবে, আর এখানে ক্লাস কত হবে, ডিপ কত হবে, ডিপ ফোর হবে, ঠিক আছে না? সীমান্ত ঠিক আছে কি, কোন কোশ্চেন থাকলে করতে পারেন যে এটা এরকম কেন হচ্ছে, একটা নিলেই হবে। জাস্ট আমরা একটু এভাবে যেহেতু ক্যালকুলেট করলাম, আপনি জিনিসটা একবার আপনার মতো করে ধরে নেন, এরপরে আপনি না এভাবেই করতে হবে। কোন একটা সিস্টেমের যখন আপনি লেআউট বা স্ট্রাকচার বা ইয়া করবেন তখন এভাবেই করা হয়ে থাকে আর কি। এখন মনে করেন আমি পাঁচ নাম্বার ডিপটা লিখবো, কোথায় লিখবো? চার নাম্বার ডিপটা যেখানে শেষ হয়েছে তারপরে না, এখানে এসে আমি আর একটা ডিপ নিব। ডিপ লিখতে আসেন কেন? এখানে ক্লাস কত হবে, ডিপ ফাইভ, ডিপ ফাইভ আপনাকে ডাকি। কার মধ্যে কে আছে, কার বাইরে কে আছে, এটা কিন্তু আগে একটু খেয়াল করতে হবে। ওকে, দেখেন তো গেমসটা আছে কিনা, এখানে বসেই দেখি। করে ফেলেন তো, এরপরে ধরেন আমার এখন কয় নম্বর লিখতে হবে, ছয় নম্বর ডিপ, ছয় নম্বর ডিপটা কোথায় লিখবো বলেন, এটা নিচে তাই না, না এর মধ্যে, এখানে তাই না? ওকে নাইস, তাহলে এখানে একটা ডিপ নিব, এখানে ক্লাস কত আসবে, ডিপ এইট দিয়ে দিলাম, এর মধ্যে আসবে তাই না? ডিপ এর ফাইভ এর পর সিক্স হবে না, সিক্স কোথায়?
এখানে কত দিয়ে দিব রাইট সিক্স সেভেন এইটার পর সিক্স কেমন কেমন বাকিটা করতে পারবেন না আমি পারবো না আমি করে এখন কত আছে নয় দশ এগারো বারো বারোর মধ্যে আসবে নয় তারপর দশ তারপর এগারো তাই না এরপর তেরো আর সবগুলাই থাকবে কার মধ্যে ওটা কিন্তু এখন আমরা লিখি নেই তাই না ওটা সবার পরে চিংড়ি মাছ কেমন লাগে আপনার এটা ভালো লাগে চিংড়ি কি সবুজ হয় একটা কাজ করুন তো আপনি মোবাইলে এটা গুগলে ঢুকে একটা সার্চ দেখেন তো চিংড়ি কালার কেমন গুগলে ঢুকেন হ্যাঁ প্লে স্টোরে না তো গুগলে যান গেমস টেবেন আছে খুঁজে বের করুন এখানে লাগলে এই যে এটা অফ হয়ে যাবে এটা এটা থাকবে হ্যাঁ ওকে তাহলে এখানে কি করব আরেকটা ডিপ নিয়ে নিলাম এখানে ক্লাস কত আসবে বললেন তো আমার এখানে ক্লাস কত আসবে টুয়েলভ রাইট টুয়েলভ বানান কি ভুলে গেছি টি ডাব্লিউ ই এল ভি টুয়েলভ রাইট নাইন টেন সবার শেষে আসবে ডিপ ক্লাস ডিপ থার্টিন টি এইচ থার্টিন বানানোর জন্য কি টি এইচ আই টি ডাবল এন শিওর আচ্ছা গুড ঠিক আছে না এখন দেখেন তাহলে বডির মধ্যে আমি যদি সেকশন হিসেবে কম্পেয়ার করি তাহলে আমার সেকশন আছে কয়টা এটা একটা সেকশন এরপরে কি এটার একটা সেকশন হ্যাঁ আচ্ছা গুড শুরু করেন এটা কি আর একটা সেকশন এটা একটা তাহলে কয়টা হচ্ছে পাঁচটা তাই না তাহলে এখন আমার ফোরটিন নম্বরটা কোথায় লিখবো কোথায় শুরু হবে কোথায় শেষ হবে যতগুলা সেকশন রাইট হ্যাঁ এই যে বডি মনে করেন যেখানে শুরু হচ্ছে এর উপরে ডিপ দিয়ে শুরু করলাম আর মনে করেন যেখানে শেষ হচ্ছে এখানে ডিপ দিয়ে শেষ করে দিলাম তাই না এইখানে আমি ক্লাস দিব হচ্ছে ডিপ ফোরটিন সো বেসিক্যালি ডিপ ফোরটিন এটা কোনো মিনিংফুল নাম হয় না তাই না প্রত্যেকটা কাজেরই কি থাকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয় সো এই এই ক্লাসের নাম আমরা কি দিব র্যাপার ওকে র্যাপার ডাব্লিউ আর এ পিপিই আর ওটা জাস্ট আমরা বোঝার জন্য আর কি এই সংখ্যাগুলো ইউজ করলাম এখন মনে করেন এই যে ডিপ ফোর এর নাম কিন্তু ডিপ ফোর হবে না এর নাম কি হবে হেডার র্যাপার প্রথমটার কাজ কি আমার হেডার না তারপর একটা কি মেনু তারপর একটা কন্টেন্ট তারপর একটা ডিপ ফুটার তারপর একটা ফুটার সো আমরা জাস্ট এই ডিপ ওয়ান ডিপ টু দিয়ে কি করলাম এই ডিপ ক্যালকুলেশনটা বুঝলাম কারণ বিগিনার লেভেলে বা স্টার্টিং লেভেলে মোস্ট অফ দা স্টুডেন্ট এই ভুলটাই করে একটা ডিপের মধ্যে আর একটা ডিপ ঢুকে বসে থাকে কিন্তু তার খেয়াল নাই যে কোনটা কার মধ্যে ঢুকে বসে আছে কোথায় হবে বলেন আপনি বলেন রাইট ওইটাই তো তো ওই ডিপটার নামটা আমি ডিপ ফোরটিন দিতে পারি কিন্তু ফোরটিন না দিয়ে কি দিব র্যাপার
ঠিক আছে প্লাস লিখুন র্যাপার রাইট এখানে আপনি ডিফল্টেন দিতে পারেন আপনার বোঝার সুবিধার্থে কারণ একবার বুঝবেন এরপর নিজের মতো যা মন চায় তাই করবেন লজিক্যালি ওকে সো আজকে আমরা এতটুকু রেখে দিচ্ছি যেটা করতে হবে এসডব্লিউ সেটা হচ্ছে এই বিষয়টা আমরা তো শুধু এইচটিএমএল এর স্ট্রাকচারটা করলাম তাই না সিএসএস এর ক্লাসগুলো লিখে একদম ফাটাফাটি করে নিয়ে আসবেন ঠিক আছে আরিফ পারবেন না এটা এটা করবেন ঠিক আছে এটা করে নিয়ে তারপর আসবেন ওকে থ্যাংক ইউ হ্যাঁ সো এই ইয়েগুলা আপনারা আমাদের সাইটে পেয়ে যাবেন তালা ট্রেনিং ডট কমে পেয়ে যাবেন হ্যাঁ সাইটে ভিডিও ক্লাস কোড সব পেয়ে যাবেন ইনশাল্লাহ ও শিওর হ্যাঁ সো থ্যাংক ইউ হ্যাঁ নো টুডে